অঞ্চলগুলো এক্ষুনি তোমাদের কমপ্লিট করলাম। আর একটা তোমাদের যেটা জানাবো বলেছিলাম যে বিগত বছরে পড়ে যাওয়া প্রশ্নগুলো সেখানে তোমরা কিন্তু এটার থেকে ওয়াকিবহাল হতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন। চলিতে যেখানে উত্তর আমেরিকা, চলো উত্তর আমেরিকা চলে আসছি। তো তোমাদের একটু আলাপ করিয়ে দিই, মানে এই পর্ব শুরু করার আগে আমি বলি যে তোমরা রয়েছো আমাদের একাডেমিয়া চ্যানেলে, এবং আমার আরেকটি চ্যানেল আছে একাডেমিয়া যেটা বাংলায়, সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং আমাদের বেবি ব্লগ আছে অথই বলে, এখানে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখানে আমার ছোট্ট মেয়ে সে সারাদিন কী করে তার ছোট্ট ছোট্ট একটু একটু অঞ্চল অংশ আমরা মাঝে মাঝে তুলে ধরি সময় অনুযায়ী। তো সেখানে তোমরা সাথে থাকতে পারবো এবং আমি ভীষণ খুশি হব তোমরা সাথে থাকলে। সেখানে জানাতে পারো স্যার এই চ্যানেল থেকে এসেছি, বেস্ট। তো যাই হোক, সাথে থাকো প্লিজ। চলো আমরা উত্তর আমেরিকা একটু দেখে নিই। আর তোমরা কিন্তু তোমাদের সমস্যাগুলো বারবার জানাতে থাকো যে কি সমস্যা হচ্ছে তোমাদের, মানে আরো কোন কোন চ্যাপ্টার কি কি লাগবে, সেটা চ্যানেলের সাথে চ্যানেলে গেলেই তোমরা আরো ডিটেলস বুঝতে পারবে যে আমরা ডিটেলস কিভাবে জানিয়েছি। চলো বাকি অংশ একটু দেখে নিই। দেখো এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাদের খুব সহজ করে পড়ে যে পৃথিবীর বিখ্যাত গিরিখাত কোনটা, গ্র্যান্ড ক্যানিয়ন। তারপর বলতে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত, যেমন পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা, গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের মিষ্টি জলের হ্রদ, দেখো সুপিরিয়র। আর ব্যস্ততম বিমানবন্দর আটলান্টা, এখান থেকে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে তেমন কিছু পড়ে না, তবে একটু দেখে রাখো পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ আর ভারতের প্রায় 6 গুণ, এইটুকু। আর 1501 খ্রিস্টাব্দে কিন্তু এটা হচ্ছে মানে উত্তর আমেরিকা, এই আমেরিকো ভেস্পুচি আবিষ্কার করেছেন, কিন্তু নিশ্চয়ই কলম্বাস সেটা আবিষ্কার করেছেন তোমরা জানো, এখানে তার গল্পটা দেওয়া আছে। অর্থাৎ 1492 খ্রিস্টাব্দে ইতালি নাবিক কি হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস সেটা আবিষ্কার করেন, কিন্তু পরবর্তীকালে তিনি ওই যে ভারতীয় দ্বীপপুঞ্জ নাম দিয়েছিলেন, ভেবেছিলেন ভারতে পৌঁছে গেছে, কিন্তু পরবর্তী আমি আমেরিকো ভেস্পুচি গিয়ে সেটা বুঝলেন যে না এটা নতুন একটা মহাদেশ, তার নাম অনুযায়ী কিন্তু আমেরিকা হয়েছিল, এই পার্টটা মনে রাখতে হবে। এইখানে কিন্তু শুধু একটা মনে রাখার বিষয় মিসিসিপি মসৌরি, যে অর্থাৎ এর প্রধান নদী আর উচ্চতম শৃঙ্গ ম্যাককিনলে। আচ্ছা এখানে বলছে দেশের সংখ্যা 34টা, এটা মনে রাখার বিষয়। এখানে পানামা যোজক কি, দুটোকে জুড়েছে যে মহাদেশটাকে, দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তাকে যোজক বলা হয়। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের বিস্তীর্ণ ভূখণ্ড, এই কিন্তু জুড়েছে সব কি, এই পানামা যোজক, এই যোজক কিন্তু তাদের জোড়া হয়েছে। যেমন এইখানে একটা ছবি পুরনো হঠাৎ চোখে পড়ে গেল, দেখো এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই মাঝখানে কিন্তু একটা মানে গ্যাপিং আছে, এই যোজক মানে এখান থেকে যাতায়াত করা যায়, সেটাই বলছে আর কি এই জায়গায়। তো তারপরে এই যে কত সালে সেটা খনন করা হয়েছে সেটা দেখে নাও। এইবার তারপরে চলে এসো এইখানে, যেখানে সাধারণত এই যে ছবিতে দেওয়া আছে, দেখো পানামা যোজক, এই যে ছবিতে দেওয়া আছে পানামা যোজক এই জায়গাটা। আচ্ছা এইখানে দেখো, এইখানে ভূপ্রকৃতি, এখানে শুধু শর্ট কোশ্চেন, কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ সেটা হচ্ছে মাউন্ট ম্যাককিনলে যেটা, আর কর্ডিলারা শব্দের অর্থ কি, শৃঙ্খল, এটা কি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে কতটুকু দেখা যায়, এটা মৃত্যু উপত্যকা কি, অর্থাৎ মৃত্যু উপত্যকা পার্টটুকু একটু দেখে নেবে, ব্যাস পরের পেজে চলে যাই আমরা। তো দেখো এখানে 28/6 দেখে বুঝতে পারছো আমাদের ছেলেদের পড়া দিয়েছিলাম এগুলো, কিন্তু 28/6 কাজ হয়েছে। এবার তাকাও সুপিরিয়ার, অর্থাৎ যে পঞ্চর হ্রদ কি কি, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, আর এই পাঁচটার হ্রদের নাম কি, এটা এখানে বলছে। তো সুপিরিয়ার, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও, এদেরকে একসঙ্গে পঞ্চর হ্রদ বলা হয়। আর এইখানে কিন্তু এই পঞ্চর হ্রদের মধ্যে এইখানে লরেন্সীয় মালভূমি কি, এই পার্টটুকু একটু দেখে নেবে। আর এখানে একটা পরে এই যে অ্যাপেলেশিয়ানের ব্লু রিজ পর্বতের মাউন্ট মিশেল, এই উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, এটা একটা তোমাদের ছোট কোশ্চেন দিয়ে দেবে। এইখানে দেখবে ভালো করে শোনো, উৎস অন্টারিও, যেটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, সেন্ট লরেন্স নদী থেকে, কোথায় গিয়ে মিশেছে, নায়াগ্রা জলপ্রপাত, পরীক্ষা পড়বে যে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত, তাহলে এখানে বলতে হবে সেন্ট লরেন্স। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটা, মিসিসিপি মসৌরি। আবার বলছে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর অববাহিকা দেখা যায়, কলোরাডো। আবার বলছে শীতকালে নৌ পরিবহনযোগ্য নয় এমন একটা নদী এখানে, মানে ম্যাকেঞ্জি, এই যে এরকম পার্টগুলো একটু বলতে হবে। আর এখানে কলোরাডো নদীর শুষ্ক প্রবাহ পথেই সুগভীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে। আর এখানে কয়েকটা শর্ট কোশ্চেন্স, এই যে মিসিসিপি মধুরী নদীর প্রধান উপনদী হচ্ছে মিসৌরি। আচ্ছা এখানে বলছে দেখো টেনেসি নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। আবার এখানে একটা পার্ট, মরুপ্রায় ক্যালিফোর্নিয়ার উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কলোরাডো নদী, এটাই। আচ্ছা এইখানে কিন্তু বলবে এইখানে জলবায়ুর বৈচিত্র্য, একটা মহাদেশে মানে এই মহাদেশের জলবায়ু, মানে শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল ভাগ বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে,
এই যে পাটটা আর কি, এইখানে এখানে একটা আছে দেখো আবার, এইখানে উত্তর আমেরিকার দিক থেকে হিমশীতল বায়ু প্রবাস করে বিনা বাধায় বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়। এটা একটা বড় কোশ্চেন যে সাধারণত প্রশ্নবিচিত্রের মধ্যে ছিল, সেটা আমি দেখেছি। এখানে দেখো, এইখানে বলছে এই ফল বলা হয় কোনটা আর বৃহৎ চাঁদোয়া কি, এই পাটটুকু একটু দেখে নেবে। এখানে একটু আছে হ্যারিকেন কোথায় দেখা যায়, এই যে হ্যারিকেন প্রাদুর্ভাব দেখা যায় কোন অঞ্চলে, এটা হচ্ছে ক্রান্তীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় এই অঞ্চলে দেখা যায়। এখানে কোথায় বৃষ্টি মানে দেখো সোনরান, এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে সোনরান কোন অঞ্চলে, এটা হচ্ছে উষ্ণ মরুভূমি, সেই মরুভূমিটা কোথায় বৃষ্টি কিসের কারণে মরুভূমির সৃষ্টি হচ্ছে সেটা একটু দেখতে হবে। আর এইখানে রুটির ঝুড়ি দেখো, এই ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয়, আর বসন্তকালীন গম বলে দক্ষিণে, শীতকালে গম চাষে, মোট কথা এখানে কি বলবে যে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়, কেন বলা হয়, এইটুকু পাঠটাকে দেখবে। এইখানে কৃষির উন্নতির কারণ, অর্থাৎ এইখানে এদের এইখানে বলবে যে এই যে উত্তর আমেরিকা সেই কৃষির উন্নতির কারণ পয়েন্টগুলো দেওয়া আছে। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন, এইখানে এইটুকু দেওয়া আছে। তার কারণ এইখানে দেখবে যে যে এখানে বলছে যে সকল কারণে পশুপালনের উন্নতি ঘটেছে এইখানে, মানে এই যে আমেরিকায় এখানে পশুপালন কেন বেশি গুরুত্বপূর্ণ, এই কটা পয়েন্ট এখানে দেওয়া আছে যেটা এখানে পশুপালন। তারপর দেখো কানাডিয়া শীল অঞ্চল, কানাডিয়া শীল অঞ্চলের মধ্যে এবার চলে আসি, যেখানে একটু একটু দাগ দেওয়া আছে আমার। দেখো এখানে বলছে হ্রদ সৃষ্টির কারণ, এখানে এই একটা পয়েন্ট, আর কিছু এখানে নেই। এখানে শর্ট কোশ্চেন প্রচণ্ড আছে, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটা, যেমন সাটবেরি বুঝতে পারছো, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণকনি কোনটা, টিমেনিস এই পাটটা। এখানে দেখো এই শিল্পোন্নতির কারণ এই অঞ্চলে কেন, অর্থাৎ এই অঞ্চল মানে নিশ্চয়ই বুঝতে পারছো কানাডিয়ান শিল অঞ্চলে শিল্পোন্নতির কারণ, এই পয়েন্টগুলো দেওয়া আছে এখানে, কয়েকটা পয়েন্ট করে নেবে। এইখানে এই কানাডা বিশ্বে প্রথম প্রথম স্থান অধিকার করে কিসে, এই দেখো কাগজ শিল্প বা এই যে নিউজ প্রিন্ট এইসবগুলো ক্ষেত্রে। আর এইখানে একটা ছোট কোশ্চেন আছে যে প্রথম হলো রাশিয়ার তৈগা বনভূমি, বনভূমি স্থান বিশ্বের দ্বিতীয় স্থান, আর এইখানে তোমাদের একটা ফার শিল্প কি দেখে নেবে, আর এইটা এইটা মিল করে দিয়েছি ছটপূরণটা, এটা দেখে নাও। এবার শোনো তাহলে পরের পেজে চলে যাই, এবার দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার মানে পর্বত শ্রেণী দীর্ঘতম পর্বত আন্দিজ, আর এখানে বৃহত্তম নদী আমাজন, আর এখানে উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল, আর উচ্চতম হ্রদ চিটিকাকা, ব্যাস বাকি এই। ভারতের পাঁচ গুণ আগে ছিল, ছয় গুণ আগে ছিল। প্রধান নদী অ্যামাজন, উচ্চতম শৃঙ্গ এই দেখো আকাঙ্কাগুয়া, আর 13টি দেশ আছে এইটাই। এইখানে এই ল্যাতিন আমেরিকা থেকে কি করে নামটা এখানে এসেছে, ল্যাতিন আমেরিকা বলা হয় কেন, এটাকে একটু দেখে নেবে। আর এইখানে দেখো এই যে আমেরিকা আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এই যে আকাঙ্কাগুয়া আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আর টিটিকাকা বৃহত্তম উচ্চতম হ্রদ এই পাটটা। এখানে আমরা এটা বাদ দিচ্ছি, এইখানে ভূমিকম্প কেন এত হয় সেটাকে একটু দেখে নেবে। আচ্ছা এইখানে দাগ দেওয়া আছে একটু দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল এখানে অবস্থিত। আচ্ছা সেলবা অরণ্য, এখানে দেখো সেলবা কোন জায়গাটাকে বলা হয় সেটা এইটুকু একটু দেখে নাও, ছবিটা একটু মনে রেখো সবাই, অনেকে ছবি দেয় অনেক শুনে দেয় না। এইখানে পাটটা এই নদীর, এই যেমন আমাজন নদীর দীর্ঘতম নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম, আর বৈশিষ্ট্যটাকে একটু দেখে নেবে এখানে। আর অ্যাঞ্জেল জলপ্রপাত অরিনোকো নদীর উপর সৃষ্টি হয়েছে এই জলপ্রপাতটা। লা প্লাটা নদী কি সেটা একটু দেখো। আচ্ছা এই যে এখানে পারানা ও পারাগুয়ের মিলিত প্রবাহকে কি বলা হয়, বলতে হবে পারানা নদী নামে পরিচিত যেটা এইটা। আচ্ছা এখানে বলবে যে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী কেন, তার বা কারণ কি, এই পাটটাকে মনে রাখতে হবে। এইখানে এই যে আমাজন নদীর অববাহিকায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এখান থেকে এই পাটটুকু মনে রাখো, আর এই ছটটা পারলে একটু পূরণ করে নাও, ঠিক আছে, ওখান থেকে এমসিকিউ দিয়ে দিবে ছোট ছোট কোশ্চেন্স। এইখানে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এই অঞ্চল, এই পাটগুলোতে একটু ভালো করে দেখে নাও। এই যে মানে জলবায়ু বৈচিত্র্যের কারণ, এখানে সমুদ্র স্রোত সৃষ্টি কেন হয়েছিল সেই সবগুলো এখানে দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরটা এটা, এরকম প্রশ্নের উত্তর এইটা, এগুলো কিন্তু সব মানে এইটার উত্তর এইটা, এইটার উত্তর এইটা, এরকম প্রশ্নগুলো দেওয়া আছে, এর থেকে একটা দিয়ে দেয় প্রশ্নগুলো, এটা ওই দুটোই বেশি ইম্পর্টেন্ট বলে আমি দেখেছি। এইখানে দেখো আবার, এইখানে এই যে মানে গোধূলি অঞ্চল বলা হয় এইটা, এইটা শর্ট কোশ্চেন হিসাবে দিয়ে দেয় কোন অঞ্চলটাকে বলা হয়। এখানে একটা পার্ট বারবার পরে, এটাকে দেখো বেশি পড়তে থাকে ওইটা, এটা দিয়ে দিয়েছি। এবার এইখানে চলে এসো, এইখানে সেলবা অরণ্য, যেখানে বৃহত্তম নিবিড় ক্রান্তীয় অরণ্য, এখানে চির গোধূলির অরণ্য বলা হয় কেন, একে এখান থেকে এই পর্যন্ত পাঠ এইটা। আর এই তাই পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অঞ্চলকে, তার বলবে নিশ্চয়ই সেলবা অরণ্য অঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, এই পাঠটুকু একটা পূর্ণ পরীক্ষায়। এইখানে দেখো, আর এটা কিন্তু অশুক্রাকৃতি হ্রদ, বুঝতেই পারছো তো, তো দেখো। আচ্ছা এখানে একটু এই যে আর্জেন্টিনার রাজধানী শহরের তার নাম কি, দেখো এখানে পাম্পেরো কি, এটা একটু মনে রাখো। এইখানে আসছি আর্জেন্টিনা, আর্জেন্টিনা বলছে পাম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। আর এইখানে
দেখো কর্ডোবা দুগ্ধ শিল্পের জন্য এখানে খুব বিখ্যাত, আর মাংস রপ্তানিতে পাম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীর প্রথম স্থান অধিকার করে। ব্যাস এই হলো তোমাদের মোটামুটি সেকেন্ড সামিট রিভলিউশন, যেখানে আমি এই যে পার্টগুলো এই অঞ্চলগুলো এক্ষুনি তোমাদের কমপ্লিট করলাম, এইগুলো তো এই পর্বগুলো আমি তোমাদের জানিয়েছি। আর একটা তোমাদের যেটা জানো বলেছিলাম যে বিগত বছরে পড়ে যাওয়া প্রশ্নগুলো সেখানে তোমরা কিন্তু এটার থেকে ওয়াকিবল হতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন, এখানে উত্তরের কথা বলো স্টুডেন্টরা কিন্তু উত্তর করেছে, অর্থাৎ আমি জাস্ট প্রশ্নটাকে রাখছি, কেউ বলো না যে স্যার এই উত্তরগুলো ভুল হয়েছে, এটা জাস্ট ওরা করেছে এবং তোমরা শুধু প্রশ্নগুলোকে ফলো করো, ঠিক আছে। আমি তোমাদের কাছে এই প্রশ্নগুলোকে একটা একটা করে রাখছি, তোমাদের কেমন ধরনের প্রশ্ন তাহলে আমি যা যা বললাম, এই দেখো গোধুলি অরণ্য সেলবা অরণ্য এক্ষুনি বললাম না, ক্যান ওই যে ক্যান পয় কি, খুব সুন্দর সুন্দর প্রশ্ন, নিউক্রিয় অঞ্চলে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় কোন সময় কিরকম সেইগুলো, এবং আর পেজ নম্বরও দেওয়া আছে ওখানে, এটা অন্য অন্য পার্ট। চলো এবার জিওগ্রাফি আর একটা সেট আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বাগমারি যেটা ইসলামিয়া মাদ্রাসা স্কুলে যারা পড়ো তাদের ক্ষেত্রে এরকম প্রশ্ন দেখো, এটা ফার্স্ট সামিটি দেখো সেকেন্ড সামিটের মধ্যে জিওগ্রাফি দেখো, খুব সুন্দর প্রশ্নপত্র ছিল এখানে, দেখো কেমন ধরনের প্রশ্ন, একটু আগে সব বললাম না আয়নবায়ু সমুদ্রবায়ু পরিচালন পঞ্চরথ নাম কি, এক্ষুনি বললাম না সুপিরিয়ার ইরি আন্টারি ওই সবগুলো বললাম, এই যে চাপ বলয়গুলো চিত্র আঁকতে বলছে, উত্তর আমেরিকার মধ্যে জলবায়ুর বৈচিত্র্য কারণ এক্ষুনি তার মধ্যে যে দুটো পয়েন্ট দেখালাম এটাই, এবং তার মধ্যে দেখো এখানে রাজমণি বালিকা বিদ্যালয় যেখানে দেখো এখানেও প্রশ্ন দেখো কুয়াশা কিভাবে সৃষ্টি হয় শিশির কুয়াশা সেখান থেকে না, এই যে এখানে চিত্র আঁকতে বলেছে একটা ছবি মানচিত্র, এই শৈলতক বৃষ্টিপাত দেখতে পাচ্ছ এখানে পড়েছে, এই স্থলবায়ু সমুদ্রবায়ু বিবরণ, আমি এগুলোই তো তোমাদের একটু আগে দেখিয়ে দেখিয়ে এলাম সবাইকে, তাই না, এই দেখো এই পার্টগুলো। তো এবারে আমরা যাবো পরের কোশ্চেন, দেখো এখানে আর একটা সেট আছে, এই যে ডোলডাম নামে পরিচিত কোন অঞ্চলকে বলা হয়, তারপর পৃথিবীর ফুসফুস বলা হয়, একটু আগে ফের পড়েছে সেলবা অঞ্চলে যে অঞ্চলগুলো, এখানে দেখো আবার একটা চিত্র, এই চিত্র কিন্তু অনেকের পরে, অর্থাৎ চিত্র তোমরা কিন্তু এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং তারপরে দেখো আর একটা জিওগ্রাফি কোশ্চেন, আরো একটা স্কুলে যেখানে সেখানকার ভূগোল কোশ্চেন এর মান কেমন ছিল বা কেমন ধরনের প্রশ্ন ছিল সেটা তোমরা একটু আয়ত্ত করতে পারবে। চলো শৈলকথার অর্থ দেখো শৈলতকে বৃষ্টিপাত সেই যেটা দেখাচ্ছিলাম, আবার এখানে দেখো তো জিওগ্রাফি আরো একটা সেন্স, এটা দেখতে একটু সমস্যা হচ্ছে, যাই হোক তো চলো বেস্ট অফ লাক সবাই, এই আইসিসি যেমন দিয়েছে তো ভালো হোক সবার এক্সাম, আর অন্যান্য পর্বগুলো ধীরে ধীরে দেখতে থাকো, চলো।